টেস্ট ক্রিকেট প্রকৃত ক্রিকেটের সৌন্দর্যই তো ফুটে ওঠে টেস্টে। লড়াই, আগ্রাসন, প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয়া, মাথা ঠান্ডা রেখে জবাব দেয়া, দীর্ঘ লড়াইয়ের পর একটা মধুর সফলতা। ক্রিকেটকে জানতে হলে টেস্টের বিকল্প নেই। কিন্তু আধুনিক ক্রিকেটে লাল বলের লড়াইয়ে এখন উন্মাদনা অনেকটাই কমেছে। টি টোয়েন্টির দাপটে জৌল সারাচ্ছে ওয়ানডে, টেস্ট ক্রিকেট খেলতেও দেশে দেশে ক্রিকেটারদের অনীহা। সামনে হয়তো এই লাল বলের ক্রিকেটেও নামতে পারে দুর্দিন। এরই মধ্যে টেস্টের পরিধি আরও কমিয়ে আনার আলোচনা উঠে গেছে। আইপিএলের দল রাজস্থান রয়্যালসের মালিক বলছেন টেস্ট হওয়া উচিত বার্ষিক। ঠিক যেভাবে চলছে 146 বছরের লন্ডন ভিত্তিক টেনিস টুর্নামেন্ট উইম্বলডন। ১৮৭৭ সালে টেনিসের সবচেয়ে আদি লড়াই উইম্বলডনের যাত্রা। লন্ডনের এই টুর্নামেন্ট এখন বছরের একটি নির্দিষ্ট সময়ে মাঠে গড়ায়। ২০২৩ জুলাই টুর্নামেন্টটির ১৩৬তম আসর মাঠে গড়াতে চলেছে। প্রায় ১৫০ বছরের আদি এই টুর্নামেন্ট তার জৌলস এখনও ধরে রেখেছে। এবার এই আদি টুর্নামেন্টের রাস্তাতেই টেস্টকে নামানোর পরিকল্পনা শেয়ার করলেন আইপিএলের ফ্রাঞ্চাইজি মালিক। আইপিএলের প্রথম আসরেই শিরোপা জেতা রাজস্থান রয়্যালসের মালিক মনোজ বাদালে বিবিসি স্পোর্টসের একটি পডকাস্টে হাজির হয়ে নিজের টেস্ট নিয়ে চিন্তাভাবনা শেয়ার করেন, যেখানে তিনি বর্তমানে ক্রিকেটারদের টেস্টের প্রতি অনাগ্রহের বিষয়সহ এই ফরম্যাটকে বাঁচিয়ে রাখতে ও জৌলুস ধরে রাখতে আইসিসির উদ্দেশ্যে নতুন পরিকল্পনা গ্রহণের পরামর্শই দেন। টেস্ট ক্রিকেটকে কার্যকর করে তুলতে এটাকে ইভেন্টের চেয়ে বেশি কিছু হিসেবে তৈরি করতে হবে। প্রতি বছর একই সময়ে অল্প কিছু দেশ যারা সত্যিকারভাবে পারে তাদের মধ্যে খেলা হওয়া উচিত, যেখানে লর্ডস হবে উইম্বলডনের মতো, ইভেন্ট হবে মনে রাখার মতন। স্টোকস টেস্ট খেলতে পছন্দ করে এ কথা আমি অনেকবার শুনেছি, এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে দর্শকেরা ভবিষ্যতে কি দেখতে চায়, তাদের কষ্টের আয় কোথায় খরচ করবে। আমি টেস্ট ক্রিকেট দেখে বড় হয়েছি, এখনও এর সংস্করণ পছন্দ করি, কিন্তু ব্যাপারটা তো আমার নয়। ভারত বা ভারতের বাইরে 10-15 বছর বয়সী দর্শক কী ভাবছে সেটি এখানে দেখার বিষয়। বর্তমানে টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা ১২টি। আফগানিস্তান ও আয়ারল্যান্ডের আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে নামই নেই, ওয়ানডের আইসিসির র্যাঙ্কিংয়ে আছে ২০ দলের নাম, টি টোয়েন্টিতে যেই সংখ্যাটা ৮৪। টেস্ট দীর্ঘ সময়ের খেলা, এক ম্যাচের জন্য ৫ দিনের লড়াই হওয়ায় টেস্টের ব্যাপ্তি হয়নি খুব বেশি। তার উপর ঘরোয়া টেস্ট কাঠামো তৈরি করা নতুন একটি দেশের জন্য আরেকটা চ্যালেঞ্জিং কাজ। বর্তমানে ৩-৪টি দেশ বাদে বাকি টেস্ট খেলুড়ে দেশেই এই ফরম্যাটের জনপ্রিয়তা আগের চেয়ে কমেছে। ক্রিকেটাররা তিন ফরম্যাটের ধকল সইতে না পেরে অধিকাংশ ক্ষেত্রেই টেস্টকে জানাচ্ছেন বিদায়। তাই রাজস্থানের মালিক মনোজ বাদালের পরামর্শ, এখন থেকেই এই ফরম্যাটকে ঘিরে ভিন্ন পরিকল্পনা কষা উচিত আইসিসির। সেটা হতে পারে লন্ডনের টেনিস টুর্নামেন্টের মতন বার্ষিক একটি নির্দিষ্ট সময়ের প্রতিযোগিতা, যার জন্য সারা বছর অপেক্ষা করবেন সমর্থকরা।